দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের টেবিল টক অনুষ্ঠান সঙ্গে আছে ডক্টর তৌফিদুল হক দর্শক জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনের ভাষণ এবং অংশগ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মামতিনু সেখানে অবস্থান করছেন এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে তার বর্তমান বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি এবং সংস্কারের উদ্যোগগুলো নিয়ে তার কয়েক দফা আলোচনা হয়েছে সেটি গণমাধ্যমের সূত্র ধরে এমন খবরটি আমরা পেয়েছি পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান সরকার ডক্টর মামতিনুসের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে কবে নির্বাচন হবে এরকম একটি জিজ্ঞাসা এটি একেবারে প্রতিদিনের জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার প্রেক্ষাপটে সম্মানিত সেনাপ্রধান রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে তিনি বলছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচনের প্রশ্নে যে কোনো যে পরিস্থিতি তৈরি হোক না কেন সেই পরিস্থিতিতে বর্তমান সরকারকে সহযোগিতা প্রদান করবে সেনাবাহিনী এবং আমরা এই অবস্থায় সরকারকে প্রশ্নবিদ্ধ করার প্রসঙ্গ আছে কিনা কিংবা কোন প্রেক্ষাপটে পাহাড়ে অশান্তি লক্ষ্য করা গেল এবং সেটি কোনো ষড়যন্ত্র কিনা সিটিও সেটিও আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আপনাদেরকেও জানানোর চেষ্টা করব পাশাপাশি সমাধানের উপায় কী হতে পারে সেটিও একটি বিষয় পাশাপাশি সেনাপ্রধানের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বক্তব্য তার সারাংশ হল যে সংস্কার শেষে যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া যায় সেটি রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবকেই তারা স্বাগত জানাতে চায় এরকম একটা তাদের রাজনৈতিক প্রস্তুতির প্রেক্ষাপটও কিন্তু তাদের বক্তব্যের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে এ সমস্ত বিষয়কে সামনে রেখি আজকের আলোচনা তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম বেঁধে দেওয়া সময়ে কি নির্বাচন এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মোস্তফা কামাল আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক এটিও আপনাদেরকে জানিয়ে রাখি আর একজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত হবেন তিনি উপস্থিত হলে তার সাথে পরিচয় এবং তার আলোচনা শুনবো যাচ্ছে আলোচনায় মুস্তফা কমবের এটা একেবারে সরাসরি এটা আলোচনাটি শুরু করে নিশ্চয়ই সেই খবরটা আপনি দেখেছেন আপনার নিজস্ব বিচার বিশ্লেষণও রয়েছে পাঁচ আগস্টের পর থেকে যা কিছু ঘটছে বা এখন যে অবস্থায় বাংলাদেশ আছে সবকিছু মিলে আঠারো মাসের মধ্যে নির্বাচন এটি মনে হলো একটা নতুন আলোচনা সৃষ্টি করলো এখন প্রশ্নটি হলো যে রাজনৈতিক দলগুলো এই মন্তব্যকে যেভাবে দেখছে তার প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণ কি জি ধন্যবাদ আপনাকে খুবই সাম্প্রতিক বিষয় পাঁচ আগস্টের পর যেটা আলোচনায় ছিল সমানে আলোচনা যেটাকে বলে সংস্কার গত ধরে আলোচনা কিন্তু একটু ঘুরে ঘুরে গেছে গেছে কিরকম সংস্কার উচ্চারণ করছি আমরা কিন্তু পাশাপাশি জানতে চাচ্ছি নির্বাচনটা কবে তা যে সময় আলোচনায় থাকার কথা বা থাকতে পারতো যে আমাদের প্রশাসনিক সংস্কার কতটুকু হয়েছে পুলিশের সংস্কার কতটুকু হয়েছে অথবা নিহত কতজন হয়েছেন মোট আহতদের কি অবস্থা তাদের আমরা তালিকাটা চূড়ান্ত করতে পারলাম সেটা না করে একদম সহজ যে কাজটা কোনো বিনিয়োগ লাগে না অর্থ খরচও লাগে না যে নির্বাচনটা কবে সোজা প্রশ্ন প্রশ্নটা খুব সোজা অর্থাৎ তোর না শইলে যেটা হয় আর কি তো প্রথম দিকে কিন্তু আমরা যারা বড় দল বলতে এখন বিএনপি অথবা জামাতে ইসলামী তারা সময়ের বিষয়ে কেউ বলেছেন যত সময় লাগে সংস্কারটা আগে চাই এক পর্যায়ে বিএনপির দিক থেকে দেখা গেল একটু একটু করে সময়টা কবে রোডম্যাপটা কেমন হবে ছকটা কেমন হবে এই আলোচনাগুলো সামনে চলে আসলো এবং একটা পর্যায়ে বলাও হলো যে সংস্কার দেরি হলে আরেকটা অরাজকতা শুরু হবে অর্থাৎ সার কথা হচ্ছে নির্বাচনটা দ্রুত চাই তো এ জবাবে সরকারের দিক থেকে কিন্তু চমৎকার চমৎকার শব্দ এসেছে যে শিগগিরই নির্বাচন হবে যথা সময়ে হবে যথোপযুক্ত সময়ে হবে অবিলম্বে হবে অনতি বিলম্ব হবে এতটুকু তো তারা সন্তুষ্ট হতে পারছেন না যে অনতি বিলম্বে অর্থাৎ কয়দিন লাগে অনতি বিলম্ব হতে যথাসময়ে কতদিন হলে সেটা যৌক্তিক সময় হয় সময় হয় অথবা আপনার কাছে যৌক্তিক আমার কাছে যৌক্তিক কিনা যুক্তি যার যার আছে মূল কথা ক্ষমতামুখী দল তারা ক্ষমতা চায় সেটা হচ্ছে নেপথ্য সার কথা আবার চাওয়াটাই স্বাভাবিক আবার রাজনৈতিক বাস্তবতা সেটাই তো স্বাভাবিক স্বাভাবিক তো আপনি ক্ষমতাও চাচ্ছেন তো ক্ষমতা চাওয়ার আগে তো নির্বাচনের বিষয় আছে তো নির্বাচন করতে গেলে তো যদি আপনি দুই হাজার চোদ্দো বা আঠারো বা চব্বিশের মতো নির্বাচন করতে চান সেটা বোধ হয় শিডিউলও লাগে না দুই তিন দিনের মধ্যে করে ফেলেন মানে এই জায়গাতে একটা আমার প্রশ্নটা হলো যে জুলাই বিপ্লবের মূল স্পিরিট হলো যে রাষ্ট্র সংস্কার মেরামতের প্রসঙ্গ এখন সেটা করতে গেলে সময় লাগবে এটা তো রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ সবাই বলছে কিন্তু সেখানে নির্বাচনটা প্রাধান্য পেলে সংস্কার পিছিয়ে যাবে কি না জি একটু পিছাবে আর সব সংস্কার দেড় বছর কেন সেনা প্রধান এমন এক সময়ে কথাটা বলেছেন যখন চারদিকে খালি জিজ্ঞাসা কবে কখন নির্বাচন নিশ্চয়ই তারাও তো নানা ধরনের জিজ্ঞাসার মুখোমুখি মুখোমুখি হচ্ছেন তো একটু গত কয়েকটা দিন ধরে কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ে বলতে আমি বলছি প্রধান উপদেষ্টা অথবা সেনাপ্রধান স্টেক হোল্ডার যারা উপরের দিকে উপদেষ্টারা নানান কথা বলছেন এগুলোতে আমরা শুধু তিনি বলেছেন পর্যন্তই আছি খুব একটা বিশ্লেষণের দিকে যাচ্ছি না অথবা গরজও করছি না তো আকাঙ্ক্ষা ছিল যে উপরের দিক থেকে একটু কথা আসা উপরের দিক বলতে সেনাপ্রধান বলেছেন চমৎকার করে বলেছেন একদম আঠারো মাস তিনি কোনো গ্যাপ রাখেননি গ্যাপ রাখেননি এবং বলছেন আঠারো মাসের মধ্যে যে পরিস্থিতি হোক তিনি সরকারকে সমর্থন সেনাবাহিনী সেনাবাহিনী তো আমাদের যাদের যে কোনো কথার মধ্যে ভুল ধরার একটা অভ্যাস থাকে যে আঠারো মাস বললেন কেন দেড় বছর বললে কি হইতো না অর্থাৎ আমাদের মধ্যে একটা বৎসভাব আছে কিন্তু যে কোনো কথার মধ্যে তবে কিন্তু যদি অর্থাৎ একটা বাক্যকে দুর্বল করতে গিয়ে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে আমরা তথ্যকেই কিন্তু গোলমাল করে দিচ্ছি আঠারো মাস আর দেড় বছর তো একই কথা এটা আমি খেয়াল করছি গত কয়েকদিন যেহেতু গণমাধ্যমে কাজ করে যে যা বলো একটু একটু শুনতে হয় একটু একটু মাথাও নাড়তে হয় কাউকে নাকসো করা যায় না সময়টা তো ভয়ে ভয়ে পনেরো সাড়ে পনেরো ষোলো বছর কাটাইছি এখন হুট করে সাহসী হয়ে একটা কথা বলে ফেলবো ওই বাস্তবতা আসলে নাই মুখে যত কথাই বলি তো অন্তত সংস্কার প্রশ্ন এই যে একটু সোজা করে কথা বলছি এখন এটা কি কম সংস্কার আপনি কি তীক্ষ্ণভাবে প্রশ্ন ছুঁড়ে ফেলছেন এটা কি কম সংস্কার আগে আপনিও ডানে ভেবেছেন ভেবেছেন যে প্রশ্ন কোনটা করা যায় কতটুকু করা যায় করলে কে খুশি হবে আমাদেরও ভাবতে হয়েছে কথা কদ্দুর বলবো দাঁড়াই কোথায় দেব কমা কোথায় দেব ছিল তো এই জটিলতা তো আমরা যে ওই জায়গা থেকে একটু মুক্ত হয়েছি এটা কি কম সংস্কার নিশ্চয়ই নয় বিশাল সংস্কার তার চেয়ে বড় কথা পনেরো বছর সাত মাসের একটা সিলেবাস দেড় বছরে সেটা কতদিনে শেষ হতে পারে হতে পারে এই প্রশ্ন আছে এবং থাকবে এবং থাকাই উচিত অর্থাৎ প্রেসার তৈরি করা তো সেই জায়গায় তিনি যেহেতু বলেছেন আঠারো মাসের মধ্যে বা আঠারো মাস পরে গতকাল আমি একটা টক শুতে শিকার হয়েছি যে উনি যে আঠারো মাস পরে বললেন উনি কি সংস্কার করে আঠারো মাস করবেন নাকি না করে করবেন আপনার প্রশ্নের মধ্যেই তো এই জবাবটা আছে যে সংস্কার করেই যতটুকু সম্ভব যাবেন তো নির্বাচনে যে আপনি যেতে চাচ্ছেন কাকে দিয়ে কাকে নিয়ে নির্বাচনটা করবেন অবশ্যই আপনার প্রশাসন দরকার হবে তো প্রশাসন দরকার হলে প্রশ্ন আসবে সিভিলটা আগে নাকি পুলিশ প্রশাসন আগে তো আপনি হাতটা কোথায় দিবেন অর্থাৎ সব জায়গাতে হাত দিতে হচ্ছে আপনাকে নির্বাচনের সাথে তো অনেক বিষয় জড়িত জড়িত এরপরে সিভিল প্রশাসন যদি আসেন আপনি সিভিল প্রশাসন বলতে কি শুধু ডিসি সাহেব আর ইউএনও সাহেব প্রাইমারি স্কুলের শিক্ষক তো ওই প্রশাসনের সাথে জড়িত জড়িত যুক্ত তো যার জের আমরা এখন দেখছি না বিভিন্ন জায়গায় যেটাকে আমরা ঘৃণা করছি অনাকাঙ্ক্ষিত শিক্ষকদের উপর আঘাত হচ্ছে মাদ্রাসার আলেমদের উপর আঘাত হচ্ছে মাস্টিস জাস্টিস হচ্ছে সেটার গাঁথনিটা কোথায় আমলে নিতে হবে তো যে বাংলাদেশে সরকার বদল হয়েছে যারা পতন হয় তারা তো একটু পালাতেই পারে কিন্তু এইভাবে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন যা বিষয় প্রধানমন্ত্রীর বোন সহ জ্ঞাতিগোষ্ঠী সম্ভবত আগেই পালিয়েছেন অর্থাৎ তারা সংস্কারের দরকার মনে করেননি বিএনপি সংস্কারের দরকার মনে করেছে তারা একত্রিশ দফা দিয়েছে অথবা সাতাশ দফা ছিল মেরামত অনেক আগেই দিয়েছে তার মানে কি উপলব্ধি তখন থেকে এসেছে যে সংস্কার লাগবে তো লাগবে মনে করার পর তারা কতটুকু নিজেরা সংস্কার হয়েছে এটা আরেক প্রশ্ন তাদেরও সংস্কারের দরকার আছে বিভিন্ন দলের রাজনৈতিকভাবে আর সেটা অবশ্যই অভ্যন্তরীণভাবে সেই অভ্যন্তরীণ জায়গাটা যেহেতু আলোচনায় আনলেন মোস্তামা কল ভাই যে এই ৫ আগস্টের পরে বিএনপির তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত যে সমস্ত নেতারা আহ দলীয় শিষ্টাচার অথবা নির্দেশের বাইরে গিয়ে আচরণ করেছেন বা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সাথে সাথে দেরি করা একদম দেরি করা হয়নি তার এই যে ব্যবস্থাটা তো নিশ্চয়ই অভ্যন্তরীণ সংস্কারের অংশ হিসেবে আপনি বলেছেন অবশ্যই সেটা তাদের একটা পদক্ষেপ তারা নিচ্ছে এবং আপনি যদি নিরিবিলি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে দেখেন বিএনপির হাইকমান্ড বড় কষ্টে আছে কিন্তু এখন এ সামলানো নিয়ে সংস দলটাকে সংস্কার করতে গিয়ে কোনো অভিযোগ এলে সাথে সাথেই পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু দেখা যায় একজনের বিরুদ্ধে পদক্ষেপ নিলে বা কোনো ব্যবস্থা নিলে পরবর্তী দিন ঠান্ডা থাকছে না আরেক আরেকদিন আরেকজন একটা ঘটিয়ে ফেলছে এর কারণটা কি এর কারণটা দীর্ঘদিনের চর্চা অভ্যাস যেটা বিএনপির মহাসচিবও মনে করিয়ে দিয়েছেন তাদেরকে যে আমরাও যদি আওয়ামী লীগের মতো করি কি পরিণতি হয় বুঝে নেন অর্থাৎ দলকে সতর্ক করছেন যে আমাদেরও সংযত হওয়া নেতা কর্মীদের তিনি সতর্ক করছেন বারবারই করছেন বারবারই করছেন এমন কি এই সরকার পতনের পর অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর বেগম খালেদা জি একটা বক্তব্য দিয়েছেন সম্ভবত তিন চার বাক্যের মধ্যে তার প্রতিটা বাক্যের মধ্যেই ধৈর্য ধরার কথা আছে সংযত হওয়ার কথা আছে একই কথা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক বলছেন প্রায় প্রতিদিন বলছেন আর মহাসচিব তো কিন্তু তারপরেও সামলানো দেখেন অনেক কঠিন হচ্ছে সামলাচ্ছেন এতটুকু সামলানো যাবে এটাও কিন্তু কারো কারো ধারণার বাইরে ছিল যে সামলানো যাবে কিনা তার চেয়ে আরও যেটা একেবারে টাটকা বিষয় আমরা এড়িয়ে যাচ্ছি যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ আমাদের প্রতিনিধি বা ইমাম যেটাই বলেন তিনি নিজেও তো মজলুম নির্যাতিত হেন বাজে বাজে শব্দ নাই তিনি তো মামলার এবং অসম্মানের শিকার হয়েছে। অসমমানে চরম অসম্মানের আজে বাজে কথাবার্তা পদ্মা থেকে টুষ করে বা করে বা চট করে ফেলে দেয়া নিম্নমানের শব্দের শিকার হয়েছেন প্রশ্ন ছিল যে ভদ্রলোক ক্ষমতা পেয়ে গেলে কি না যেন করেন কিন্তু আমরা কি দেখলাম যে তিনি নিজেই সংযত হওয়ার আহ্বান জানাচ্ছেন সবাইকে কয়েকটা মব জাস্টিসের ঘটনা বিরত থাকতে বলেছেন সবাইকে তার ভাষায় ছিল যে বিচারের আগে বিচার থেকে বিরত থাকুন কেউ যাতে নিজের হাতে আইন তুলে না নেয় সংস্কার দেখছি যদি আমরা আমল দেই আর যদি বলি যে না হচ্ছে না কিছু সেটা যার যার এরকম স্বাধীনতা তো আছেই না হচ্ছে না কিছু সেটি বলার তো সুযোগ নেই সুযোগ নিচ্ছেন নিচ্ছেন কেউ কেউ আপনি খেয়াল করো দেখুন কোথায় পাহাড়ে ঘটে যাচ্ছে একটা সমতলে ঘটে যাচ্ছে একটা তারপর দিনে ঘটে যাচ্ছে সাবার আসুলিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে এগুলোর মধ্যে অবশ্যই চেইন আছে এটা চেইন আছে এগুলোর মধ্যে এগুলো একদম আপনা আপনি ঘটে যাচ্ছে অবশ্যই যারা পরাজিত তারা চালাচ্ছে এবং চালাবে এটা স্বাভাবিক মানে আমাদের দেশের বাস্তবতা অবশ্যই আমাদের দেশের বাস্তবতা এটাই যখন কেউ পারে না বা কুলায় না অথবা পরাজিত হয় তারা কিছু না কিছু একটা করে সেটা তাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে যায় মানে এই যে এই যে প্রেক্ষাপট বা বাস্তবতা বললেন এখন এই মুহূর্তের যে বাস্তবতায় সেই বাস্তবতায় সমর্থিত সেনাপ্রধানের যে ঘোষণা নির্বাচনের প্রসঙ্গে সেটি কি আগামী নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশ নেবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যে অংশ নেবে জামাত ইসলাম সহ তাদেরকে সংগঠিত করবে কিনা তাদের মনোবল অবশ্যই বাড়াবে তাদের জিজ্ঞাসার সংগঠিত এবং সংযত করবে কিনা এই শব্দটা আমি যোগ করে রাখবো সংযত করুক বা না করুক হওয়া উচিত তাদের তাদের জন্য একটা মেসেজ এটা একটা বার্তা দেওয়া হয়েছে তারা যেটা জানার জন্য খুব আকাঙ্ক্ষিত ছিলেন যে কবে কখন তিনি স্পষ্ট করে একদম আঠারো মাস বলে দিয়েছেন সেই সাথে এই বার্তাও দিয়েছেন যে সেনাবাহিনী পূর্ণ সমর্থন রয়েছে এবং থাকবে এবং এই জায়গাতে মোস্তাফল ভাই এইভাবে অনেকে বলছেন আমরা একটু সেইভাবে নিয়ে আসি যে অনেকে বলেন যে মানে পরীক্ষার আগে তো শিক্ষার্থীরা শিক্ষকের কাছে জানতে চান কোনটা ইম্পর্টেন্ট বিষয় তার মানে একটা প্রশ্ন ফাঁস করে দেওয়ার একটা বিষয় যে একটা সাজেশন দেওয়ার সেক্ষেত্রে সেনা প্রধান তো নির্বাচন নিয়ে যেহেতু সকলের জিজ্ঞাসা বলে দিলেন বলে দিলেন সুতরাং এখন শিক্ষার্থী অর্থাৎ রাজনৈতিক দলগুলো লেখায় মনোযোগী হবে কিনা এটাই মূল বিষয় অবশ্যই হওয়া উচিত এখন তারা যদি আরও জটিলতা করতে চায় আমাদের এখানে যে প্রচলিত ব্যবস্থা হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন একটা বলে দিলেন স্যার পরীক্ষাটা কি এমসিকিউতে কিউতে হবে নাকি সনাতন পদ্ধতিতে হবে সনাতন অর্থ দিনে হবে নাকি রাতে হবে বিনা না ইচ্ছে করলে তারা এইসব করে জটিলতা তৈরি আমি খুশি লিখবাইতে হবে হবে। অর্থাৎ আমাদের যে একটা জটিলতা পাকছে এটাও ও সত্য পাকছে একটা জটিলতা ওই ক্ষেত্রে ডক্টর ইউনশ্রেনিও কিন্তু কথাবার্তা যে একদম হচ্ছে না তা না তিনি নিজেও বলে দিয়েছেন যে আমার ত্রুটি দেখলে একদিকে এটা একটা বিশাল সংস্কার আরেকদিকে অবয় দেয়া আরেকদিকে আমাদেরকে দায়িত্ববান করা রেসপন কিন্তু তিনি দিচ্ছেন আপনি আমারে বললেন যে মন খুশি মতো কথা বলেন আসলে আপনি আমারে এর মধ্য দিয়ে সংযত করলেন আসলে মন খুশি মতো বলা যায় না সতর্ক করলেন যে পরিমাপ মতো কথা বলবেন তো আমাদের দিক থেকেও পরিমাণ পরিমাপ পরিমিতি এগুলো খুব প্রাসঙ্গিক মানে এই জায়গাতে আর একটা মস্তফা কলবে আলোচনা যেটি একেবারে পাঁচই আগস্টের পর থেকে যখন রাজনৈতিক দলগুলো সংস্কারকে গুরুত্ব দিয়ে নির্বাচনের প্রসঙ্গটি আলোচনা নিয়ে আসলো তখনই এই প্রশ্নটি আসলো যে আসলে এর রাজনৈতিক দলগুলোর সংস্কার নির্বাচন অর্থাৎ যা কিছু আমাদের ভালো একটা পরিস্থিতি তৈরি উপহার দিবে সেই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা ঐক্যের জায়গাটি কি ঠিক অটুট আছে সেটা দেখছেন নমুনায় গোলমাল দেখছি কোথাও সেখানেও গোলমাল দেখছি যত সময় যাচ্ছে কথা আসছে তথ্য আসছে ছাত্র লীগের ভিতর থেকে শিবির আসছে শিবিরের ভিতর থেকে ছাত্র লীগ আসছে আবার দুইটা মিলে কোথ থেকে যেন কোটা বিরোধী আন্দোলনের ভিতর থেকে সমন্বয়ক দের ভিতর থেকে কি যেন আরেকটা বের হচ্ছে মানে কার থেকে কি বিরোধছে জি তো এই নমুনাটা ভালো না তো আবার এটা খুব গুরুত্ব খুব ম্যাটার করবে সেটাও মনে হয় সেটা উপরে হয় কারণ এটা বাংলাদেশ সীমিত জায়গা আমাদের সবাই সবার চেনা এখন জায়গায় সব ক্ষেত্রে অপর সম্ভাবনা মানে জি অপর সম্ভাবনার এক দেশ ওই ক্ষেত্রে আপনি দেখেন এবার যেটা শুরুতে বলছিলাম যে সংস্কার পুলিশের দিকে যদি আপনি যান পুলিশে কিছু লোককে বিদায় করা হয়েছে আবার কিছু লোককে পদায়ন করা হয়েছে আবার কিছু লোক নিজেরাই বিদায় নিয়ে নিজেরাই বিদায় নিয়েছে তো এবার যে ভিন্ন প্রেক্ষিত কিছু লোক তো বিদায় বললে বলা হবে পালিয়েছেন যেহেতু স্বয়ং ইমাম পালিয়েছেন আমার দিকে আল্লাহর অশেষ রহমত একটা আমার গায়ে লাগেনি এই হচ্ছে বোধের অবস্থা কি রহমত হ্যাঁ রহমত জুতার কাছে নিয়ে গেছেন উনি অর্থাৎ আমাদের এখানে এই জাতি বলেন আর প্রজাতি বলেন সেটা ছিল এবং আছে এবং থাকবেও নমুনা কিন্তু দেখা যাচ্ছে না কেউ সংশোধিত হচ্ছেন সংশোধিত হওয়া মানে অত সংস্কার যারা বিতাড়িত হচ্ছেন তারা কি এই সময়টুকুতে ইচ্ছে করলে নিজের ভুলগুলো একটু একটু আলোচনাও করতে পারতেন নিজেরা নিজেরাও তো আলোচনা নিজের আখলাখ বা চরিত্র সংশোধনের একটা তো জায়গা থাকে সে উপলব্ধি তো থাকবেই পাশাপাশি পাহাড়ের প্রসঙ্গ যেটি বলছিলেন যে পাহাড় অশান্ত কেন আমি এইভাবেই আপনার কাছে প্রশ্নটি তুলে ছিড়ে দিচ্ছি পাহাড় অশান্ত করার সময়ে সময়ে কিন্তু নানান অ্যারেঞ্জমেন্ট হয়েছে গণমাধ্যমও এসেছে কম বেশি এসেছে একসময় শান্তি বাহিনী নাম কি সুন্দর শান্তিবাহিনী নামে তো কোনো গোলমাল নাই তো যাবতীয় অশান্তির একটা ফ্যাক্টরি ছিল যেটা উৎপাদনস্থল ছিল এবং তাদের রাজনৈতিক শক্তি ছিল তাদের বিদেশি শক্তিও ছিল তো একসময় একটা চুক্তি হয়েছে চুক্তি শুনতে ভালো লাগে কি চুক্তি যে তারা আর গোলমাল করবে না তারা আর অশান্তি করবে না শান্তির দিকে থাকবে নাম শান্তি বাহিনী নামটার মর্যাদা একটু রাখবে প্র্যাকটিক্যালি সেটা হয়নি ওখানে পাহাড়ি বাঙালি সমতল পাহাড় একটা গোলমাল কিন্তু বর্তমান সরকার মোস্তফা ভাই তিনজন সম্মানিত উপদেষ্টা সেটি ভিজিট করলেন এবং তাদের যে বক্তব্য সেটি যদি এক জায়গায় আমরা নিয়ে আসার চেষ্টা করি তারা সরাসরি বলেছেন যে এর পিছনে ষড়যন্ত্র আছে সরকারকে অশান্ত করার একটা দুর্বিসন্ধি এখানে আছে বা প্রশ্নবিদ্ধ করার একটা দুর্বিসন্ধি আছে সেই জায়গাটার উৎস কোথায় ইঙ্গিত করা হচ্ছে বিদেশি শক্তির দিকে তিনজন উপদেষ্টার মুখ থেকে এই কথাটা এসেছে যে বিদেশি শক্তির মদত আছে এখানে তো বিদেশি শক্তি মদত দিতে গেলে যদি নাম উল্লেখ করতে হয় ঘুরিয়ে ফিরিয়ে আসলে প্রতিবেশী দেশ ভারতের কথা আসে যে আমাদের এখানে তিন পার্বতী মানে তিনটা পার্বত্য আর তাদের ওখানে সাতটা বোন আছে সেভেন সিস্টার তো এই তিন পার্বতী আর সাত বোনের কথা কিন্তু নানানভাবে গণমাধ্যমে আছে লুকানো থাকে না এগুলো সম্পর্ক আছে কোনো না কোনোভাবে কেউ কাউকে উত্তেজিত করা আপনার বোধ মনে থাকার কথা আমাদের প্রধান উপদেশটা দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু এই বিষয়টা ভারতকে মনে করিয়ে দিয়েছেন সেটা এইভাবে কেউ মনে করিয়ে দিতে পারবেন ওই রকম জায়গা থেকে এটা তারা আগে ভাবেনি ভাবেনি কেউ ধারণাও করেনি তো মেসেজ তো দুই দিকেই পরিষ্কার বাদ বাকিটা আমাদের যে তিনজন উপদেষ্টা ওখানে গেছেন তারা প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ দক্ষ বিশেষ করে প্রশাসনিকভাবে তারা না বুঝে বলেননি যে এখানে বাইরের মানে এই জায়গাতে মোস্তাফাকবা একটা বিরতিতে যাই আমরা এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে আর একটু ভিন্নভাবে যে বিদেশি মদত অথবা প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পৃক্ততার কথা ভাবছেন সরকার যেটি ভাবছে অথবা তার কিছু আলামত খুঁজে পাচ্ছে সেই জায়গাতে একটা সমাধানের ইস্যু আসতে হবে আমরা চাই পাহাড়ি বাঙালি সবসময় একটা সম্প্রীতি থাকুক পাহাড় কোনোভাবে না হোক এবং এর মধ্যে দিয়ে যার যার জায়গা সেটি সাত ভালো থাকুক আমাদের তিন পাহাড়কে যদি আমরা তিন ভাই ধরি সেই তিন ভাই যদি বলি এবং প্রয়োজন হলে একসাথে প্রতিবেশিতার পরিবর্তন করার সুযোগ দেয় সেক্ষেত্রে আহ তিন ভাই মিলেও একটা ভালো থাকার গ্রহণ করতে হবে ভালো সংসার অথবা একটা পারিবারিক সেই ঐক্যের জায়গাটি তৈরি করে এটার বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো তবে বিরোধী যে প্রশ্নটি যে বিদেশি মদতদাতা বা ষড়যন্ত্র যেটি বর্তমান সরকারের তিন উপদেষ্টা দেখলেন বা সাধারণ মানুষ নানাভাবে সেটি বিচার বিশ্লেষণ করছেন তাদেরও মন্তব্য রয়েছে প্রতিক্রিয়া রয়েছে আমার প্রশ্ন হলো যে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার উপায় কি জি শান্ত করার উপায় এরই মধ্যে কার্যকর শুরু হয়েছে এবং লক্ষণও ভালো দেখছি গত দুই দিনে কিন্তু আমাদের মধ্যে আর কোনো মন্দ খবর ভাব লক্ষ্য করা যাচ্ছে না আচ্ছা তাহলে অর্থাৎ তিনজন উপদেষ্টা যখন একুরেটলি অ্যাড্রেস করতে পেরেছেন এবং একটু শান্তও হয়েছে তার মানে নিঃসন্দেহে প্রমাণিত তারা যেটা বলেছিলেন সেটা সঠিক জি ঠিক আবার যেহেতু বাইরের শক্তি এখানে যুক্ত আছে বা জড়িত আছে আবার থাকাটাই স্বাভাবিক একেবারে প্রতিবেশী এর মধ্য দিয়ে মাঝে মাঝে আমরা কিন্তু কুকিচিন সহ আরও কয়েকটা নাম শুনি তাদের কিছু অ্যাক্টিভিটিজও আমরা দেখি আবার তাদেরকে আমাদের সেনাবাহিনী কিন্তু খুব দক্ষতার সাথে দমনও করছে তো একটা স্বাধীন দেশে কাউকে দমন করতে হবে ওটা তো শুনতে খুব একটা ভালো লাগে না শব্দটাই তো আসলে গণতন্ত্রের সাথে যায় না দমন করতে হয় তো সেই ক্ষেত্রে এমনিতে আমরা একটা যন্ত্রণা ভোগ করছি ঠিক পাশে একটু অদূরে রোহিঙ্গা জি বিশাল জনগোষ্ঠী ওদের মধ্যেও কিছু দুষ্ট লোকের ক্রিয়াকর্ম কিন্তু আমরা মাঝে মধ্যে দেখছি মাঝে মধ্যে দু একজন তাদের দুষ্ট লোক মারা পড়ছে এখনকে আমরা দুষ্কৃতিকারী বলবো না দুর্বৃত্ত বলবো ওদেরকে সেটা কিন্তু আমাদেরকে ভাবায় যে যারা আশ্রিত অসহায় তাদের মধ্যে আবার সন্ত্রাসী গোষ্ঠী মানে তাদের মধ্যে দুষ্ট কোকিল আছে কোকিল আছে তো এদেরকে দমন করতে হচ্ছে তার মানে আমাদের জন্য এটা বড় রকমের যন্ত্রণা আমরা তো ভাবিনি যে এই সময় এই আপদ আসবে এই সময় আমরা কি নিয়ে ভাববো নির্বাচনটা কবে আসবে তার আগে কী সংস্কার হবে পুলিশে কী হবে প্রশাসনে কি সংস্কার হবে অর্থাৎ আপনারা বাইরের দিকে ব্যস্ত করে রাখা সেটা জাতীয় হচ্ছে কিন্তু আপনি যদি বলেন যে এখন আপনি প্রমাণ দেন তাহলে আমার কথা উদ্র করা ছাড়া কোনো উপায় নাই কারণ সবকিছুর প্রমাণ সবসময় বুঝে নিতে হয় গানেও আছে কথা কিছু কিছু বুঝে নিতে হয় না সব বলাও যায় না তো সাভারে ওখানে যা হচ্ছে আসলে বন্ধ হয়ে যাচ্ছে মালিকরা বাধ্য হচ্ছেন দুই একটা বন্ধ করতে আমি যদি ভুল না করে থাকে আজকে সংঘর্ষ হয়েছে তো ওগুলো যে খুব দমন অযোগ্য তা নয় মোটেই তা নয় তো এই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার নিয়ে ডক্টর ইউনুস সরকার নিয়ে যে একটা কথাবার্তা হচ্ছে ওই যে ভালোবাসলেও তো কখনো কখনও গালি দেয় নানান সম্বোধন করে গালি দেয় অর্থাৎ উনি কেন শুধু অভিভাবক থাকছেন শুধু ডাক দোহাই দিচ্ছেন অ্যাকশন নিচ্ছেন না কেন এরকম একটা কিন্তু সমালোচনা বলেন আর আলোচনা বলেন আছে তো উনি নিষ্ঠুর হবেন দমন করবেন সেটা ওনাকে যেভাবে ওনার যে ব্যক্তিত্ব সারা বিশ্বে ওনার যে পরিচিতি ওটার সাথে খুব একটা মানায় না কিন্তু তারপরেও অনিবার্যভাবে কিন্তু দমনও হচ্ছে একটু একটু সেটা তার রূপ সেটা তার বৈশিষ্ট্য আমরা তার এই রূপ গুণ বৈশিষ্ট্যকে তাচ্ছিল্য করেছি নানান আজে বাজে শব্দ দিয়ে সম্বোধন করেছি তাকে বাদ রাখিনি আর কোনো আজবাজে কথা ঘুষখুর সুদখুর থেকে শুরু করে তো ওই লোকটায় ওই ব্যক্তিটাকে যেখানে সারা বিশ্ব সম্মান করে আমরা অসম্মান করে তৃপ্তি নাই হাততালিও দেয় মাথাও নাড়ি তো ওই ভদ্রলোকের স্টাইল নিশ্চয়ই তার একটা নিজস্বতা থাকবে জি তিনি একেবারে অকর্মা আছেন বা অকেজু আছেন মোটেই না তার পদক্ষেপগুলো কিন্তু তিনি উইং উইং করে ভাগ করে দিয়েছেন ভাগ করে এবং যারা পরিচালনা করছেন অর্থাৎ আমি উপদেষ্টাদের কথা বলছি তাদের সততা দক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন নেই এরপর আবার যে ছয়টা কমিশন করা হয়েছে ওই ছয়জনও কিন্তু অত্যন্ত দক্ষ মানুষ যার যার অঙ্গনে খুব দক্ষ মানুষ দক্ষ মানুষ তো তাদের নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ নাই এটা আমাদের জন্য কিন্তু ভালো খবর তারা কাজ করছেন আমরা কিছু নমুনাও তো দেখছি হচ্ছে কিছু সংঘর্ষ সহিংসতা হচ্ছে বা মব জাস্টিস যেটাকে আমরা বলছি অনাকাঙ্ক্ষিত কিন্তু অবশ্যই এগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং নিয়ন্ত্রণে আমরা গত কয়েকদিন কিন্তু খেয়ালো করছেন এবং এই জায়গাতে রাজ রাজনীতি সংস্কার নির্বাচনের বিষয়টি নিয়ে যখন আলোচনা তখন আরেকটি বিষয় যেটি নিশ্চয়ই আপনাকেও ভাবিয়েছে একজন এদেশের নাগরিক হিসাবে বা আমাদের সকলকে সেটা আমরা জানি ইলিশ আমাদের জাতীয় মাছ কিন্তু এখন থেকে সেটা একটা রাজনৈতিক মাসে পরিণত হলো জি মানে ইলিশ আর ফিশের মধ্যে নেই ফিশ না একটা আইটেম তো ইলিশ ডিপ্লোমেসি যা বা ইলিশ কূটনীতি যেটা সেটা আগেও ছিল কিন্তু এবার যেটা আমাদের সংশ্লিষ্ট উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন যে সেটা উপহার নয় এটা আমাদের ব্যবসার একটা অংশ আগে তো এই কথাটুকু পরিষ্কার হয়নি কখনো কখনো আনারস আদান প্রদান হয়েছে কখনো আম কূটনীতিও হয়েছে ইলিশ নিয়ে তো হয়েছে এই বরাবর বরং ইলিশ নিয়ে আরো বাজে মন্দ কথা ছিল বাজে বাজে কথা ছিল তো এবার কিন্তু উপদেষ্টার জায়গা থেকে তিনি একদম পরিষ্কার করেছেন কিন্তু শুরুর দিকে তো বলেছিল আসলে কোনো একটি ইলিশো সেটি পাশের দেশ ভারতে যাবে না সেই জায়গা থেকে ঘুরে আশা সেটা ছিল পাচার প্রশ্নে আমি আমি ভুল না করে থাকি বিভিন্ন জায়গায় ইলিশ ধরা পড়ছিল যে অর্থাৎ পাচার হচ্ছিল তো ওখানে পাচার বন্ধ করে যদি সেটা আমদানি আমদানিপণ্যের মধ্যে নিয়ে আনা হয় রপ্তানি পণ্যের মধ্যে নিয়ে আসা হয় অবশ্যই সেটা একটা ভালো দিক অবশ্যই ভালো দিক শুধু মন্দের ভালো নয় অবশ্যই ভালো দিক অন্তত পরিষ্কার করা স্বচ্ছ করা যেটা বিষয়টাকে স্বচ্ছ করার এই অভ্যাসে তো আমাদের ছিল না আমাদের সারাক্ষণে একটা গোজা এই স্বচ্ছ করতে গিয়ে ইলিশের স্বাদ কি বাড়বে না কমবে হয়তো একটু একটু করে বাড়তে থাকবে বা বাড়ুক সবার জন্যই হোক প্রতিবেশী তো প্রতিবেশীর একটা হকও থাকে আমরা কথায় কথায় বলি যে গত সরকার যেটা খুব রসিকতা করে করতে গিয়ে বলছিল গত সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি মাঝে মধ্যে একটু রসিকতা করতেন সরকারের দিক থেকে বলা হতো যে আমরা এখন অনেক স্মার্ট হয়ে গেছি আমাদের মধ্যে কূটনীতির মধ্যে স্মার্টনেস এসেছে তো দৃষ্টান্তরা কি আপনি যে স্মার্ট হয়েছেন যেমন আমি বলেছি ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর দেশ এটা একটা স্মার্টনেস অর্থাৎ স্মার্টনেস কাকে বলে তাদের কাছে ব্যাখ্যা ছিল ভিন্ন তো বাস্তবে স্বামী অদল বদল হয়ে যায় স্বামী স্ত্রীও কিন্তু অদলবদল হয় প্রতিবেশী বদলা অদলবদল আলাপ আলোচনা সাপেক্ষে হলে সেটা একটা হয়ে গেল ওটাও হচ্ছে মাঝে মধ্যে আমরা দেখি ট্রল করি যেগুলোর শিকার হই সকলের ক্ষেত্রে অন্তত এবার যে পরিষ্কার হয়েছে যে এটা আমাদের উপহার দিচ্ছে না সেটা আমাদের বাণিজ্যিক আইটেম আরও স্পষ্ট করলে বলে আমরা বিক্রি করছি বিক্রি আমরা বিক্রি করছি সকল অসংখ্য ধন্যবাদ দর্শক যেটি শুরুতেই বলে রাখা যে আরও একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবেন আলোচনা অংশ নেবেন তিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন আসুন তার সাথে আমরা পরিচিত হয়েই উপস্থিত আছেন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির সম্মানিত সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বেঁধে দেওয়ার সময়কে নির্বাচন যেটি সম্মানিত প্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচনের প্রসঙ্গটি বললেন এবি পার্টির সদস্য সচিব হিসাবে তারই যে ঘোষণা অথবা তার এই রয়টার্সকে সাক্ষাৎকারকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন না যখন সবাই খুব উদ্বেগ চিন্তার মধ্যে আছে যে কখন ইলেকশন হবে সংস্কারগুলো কত দিনের মধ্যে হবে সে সময় অন্তত উনি তো একটা ডেট অন্তত বললেন যে একটা আঠারো মাসের একটা চিন্তা আমাদের মাথায় দিয়েছে আমি যেটা মনে করি এটা উনি কিন্তু শুধু আঠারো মাসের কথাই বলেন উনি কিন্তু আরো কিছু কথা বলেছেন যেমন উনি বলেছেন যে উনি এই সরকারের প্রতি সামরিক বাহিনীর সর্বাত্মক সহযোগিতা থাকবে তারপরে তিনি বলেছেন যে সামরিক বাহিনীর একটা সংস্কার কথা উনি বলেছেন এবং বিগত সরকারের আমলে সামরিক বাহিনীকে যেভাবে রাজনীতিকরণের প্রসঙ্গগুলো এসেছে সেটাও উনি উল্লেখ করেছেন এবং এই সরকারের যে সদিচ্ছা এই ব্যাপারটাও তুলে ধরে উনি বলেছেন যে চিফ অ্যাডভাইজারের সাথে ওনার প্রায় মিটিং হচ্ছে প্রতি সপ্তাহে তো এইটার ধারাবাহিকের ধারাবাহিকতা নিয়ে যদি আমরা আঠারো মাসের কথাটা বুঝি সরি তাহলে আমরা দেখবো যে নিশ্চয়ই এটা কোনো ইঙ্গিতবহ কথাটা এবং ওই যে ওনার ওই কথাগুলোর সাথে মিলিয়ে যদি আমরা বলি তাহলে বুঝবো যে এটা সরকারেরই একটা প্রতিফলন বা তাদের হতে ভেতরকার একটা চিন্তা যে তারা হতে একটা পরিকল্পনা করেছেন যে আঠারো মাসের মধ্যে তারা কিছু সংস্কার নির্বাচন নির্বাচন নিয়ে তারা ভাবছেন তো এটা সেনাবাহিনীর প্রধানের মুখ দিয়ে কেন আসা হলো এমনও হতে পারে যে ডক্টর ইউনুস যখন দেশের বাইরে যাচ্ছেন তখন এটা নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল তখনই এসে সেনাবাহিনী প্রধান বলছেন যে সরকারের প্রতি আমার আমাদের যথেষ্ট সমর্থন আছে এবং এরকম একটা সম্ভাবনাময় তারিখ বা সময়সীমা ভাবনার ক্ষেত্রে সেনাপ্রধানের যে একটা সময় উল্লেখ করা সেটি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মন্তব্য আমি ব্যতীব্যস্ত শব্দটা বলতে চাই না যে মন্তব্য অথবা তাদের যে প্রত্যাশা সেই জায়গা থেকে তাদেরকে নিশ্চিন্ত মনে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির প্রেক্ষাপটে কতটা রাজনৈতিকভাবে শিষ্টাচার মেনে সেই প্রস্তুতির জায়গাটাতে ব্যস্ত আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলোর তো একটা প্রস্তুতি ছিলই লাস্ট ইলেকশনটা তো মাত্র আমরা কিছুদিন আগে যেটাতে অংশগ্রহণ করতে পারে নাই বিরোধী দলগুলো বা সকল রাজনৈতিক দল আর রাজনীতির ব্যাপারে দুটো জিনিস একটা হচ্ছে নির্বাচনের প্রস্তুতি আর একটা হচ্ছে আন্দোলন আমরা অতীতে দেখেছি যারা খুব আন্দোলনে সক্রিয় ছিলেন তাদের কিন্তু খুব বেশি নির্বাচনী কাজ করতে হয় নাই আমার মনে আছে এটা এটা সম্ভবত আপনার আমানুল্লাহ আমান যখন অর্থাৎ নব্বইয়ের অভ্যুত্থানের পরে যখন ইমিডিয়েট ইলেকশন হলো একানব্বই একানব্বই নির্বাচনে আমরা দেখেন আমানুল্লাহ আমান সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ঠিক আছে খেলাছে মোস্তফা কামাল ভাই আপনার তো তাও আবার মন্টুর মতো একদম হ্যাঁ উনি মুস্তফা ভাই মোস্তা কামাল ভাইয়ের ভালো নলেজ ওনার স্মৃতিতে আছে তো আমার আমান কিন্তু এলাকায় গিয়ে ইলেকশনের কাজ করেছেন ভোটারদের সাথে গণসংযোগ করেছেন তা না কিন্তু আমার মনে আছে আমরা তখন বেগম খালদা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন আমাদের একটা ছাত্রদের সাথে ওনার একটা মত বিনিময় আমি বলেছিলাম যে আন্দোলন করার জন্য নেতাদেরকে আপনি বেশি এমফোসাইজ দেন তারা যদি নির্বাচনী কাজের জন্য বেশি এমফোসাইজ দেন তাহলে কিন্তু আন্দোলন দুর্বল হবে আন্দোলন করার প্রেক্ষিতে দেখা গেলো আমার কিন্তু সর্বোচ্চ ভোট পেয়েছেন অর্থাৎ তার ফোকাসটা জাতীয়ভাবে হয়েছে তেমনিভাবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন জামাত বলেন বা অন্যান্য যারা আমরা রাজপথে সক্রিয় আছি আমরা যখন রাজপথে সক্রিয় তখন যখন আমরা জনতার কাছে যাবো জনগণের কাছে যাব তখন জনগণ কিন্তু আর আলাদা করে তার নির্বাচনের প্রস্তুতির প্রয়োজন হয় না সুতরাং আমি মনে করি এই আন্দোলনটাই নির্বাচনের একটা কাজকে এগিয়ে নিয়েছে এবং এই অবস্থায় যদি ধরেন দেড় বছরের মধ্যে ইলেকশন হয় তাহলে আলাদা করে প্রস্তুতির

আপনি দেখবেন সাধারণ ভোটাররা তাদেরকে দেখতে আসছে কথা তাদের কথা শুনতে আসছে তাহলে সে তো কোনো নির্বাচনী কাজ করে নাই আমি বলছি না যে তারা নির্বাচনে প্রার্থী হবে না আমি বলছি যে এই আন্দোলন কিন্তু নির্বাচনী কাজের জন্য অনেক বেশি সহায়ক সুতরাং এই জায়গাটাই নির্বাচনের প্রস্তুতির জন্য বিরোধী দলগুলোর বা রাজনৈতিক দলগুলোর আলাদা সময়সীমা খুব বেশি প্রয়োজন হবে না শুধু সিস্টেমেটিক যেটা ইভন মানে আপনার প্রার্থী দেয়া মনোনয়নপত্র দাখিল করা মার্কা দেয়া পোস্টার করা এই জাতীয় কাজগুলো আর কেন্দ্র কিছু কাজ থাকে যেগুলো কিন্তু লোকালি এগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্গানাইজ করা যায় হয়ে এবং আরেকটি আলোচনা যেটি প্রশ্ন ছিল যে পাহাড় অশান্ত হলো কেন সেক্ষেত্রে এরকম মন্তব্য এসেছে সরকারের তিনজন উপদেষ্টা সেখানে ভিজিট করলেন তারা একইভাবে বললেন যে এর পিছনে একটা ষড়যন্ত্র আছে পাশাপাশি আমরা অনেকেই বলছি যে এর পিছনে সরকারকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে কোনো দুর্বিশে আছে কিনা আপনি কীভাবে দেখছেন দেখেন আমি যে কোনো কিছু মানে যে কোনো কিছুকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার একটা অভ্যাস আমাদের আছে আমাদের কথা বুঝতে হবে যে কোনো গোয়েন্দাদের কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশান আছে কি না যদি না থাকে আমি মনে করি যে এটা আমাদের এক ধরনের কথা যে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে একটা একটা এক একটা নিহতের ঘটনা ঘটেছে একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এটা হয়েছে আসল কথা কি জানেন সেটা হচ্ছে যে এই যে আঞ্চলিকতা বা জাতিতাত্ত্বিক বিরোধগুলো এগুলো কিন্তু খুব মৌলিক জায়গা এগুলো খুব সেন্সিটিভ জায়গা যে কোনো মুহূর্তে এটা কিন্তু জি আপনার জেগে উঠতে জেগে উঠতে পারে তো এই জায়গাগুলোতে আমি যেটা মনে করি আমাদের দেশটা যেহেতু বৈষম্যের মধ্যে দিয়ে যাচ্ছে নানা বঞ্চনার মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকের মনের ভিতরে কিন্তু ক্ষত আছে আমরা যদি সবাইকে সমভাবে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে খুব দ্রুত এগুলো কিন্তু মানে জ্বলে উঠতো না যেহেতু আমরা নানা বঞ্চনার শিকার আমার কাছে মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে বেশি প্রিভিলেজড আমি কম যে কোনো সময় যে কোনো ঘটনা যে কোনো কিছুই ঘটতে পারে আপনি সেদিন দেখেছেন যে রিক্সাওয়ালাদের মধ্যে প্যাডেল রিক্সা ব্যাটারি রিক্সার মধ্যে লেগে গেছে কেন লেগেছে নিশ্চয়ই তাদের মধ্যে তারা বৈষম্য এই জন্য পাহাড়ি বাঙালি বা যে বিভেদটা এখানে সহজে চলে আসে বা ধর্মতাত্ত্বিক যে বিভেদগুলো চলে আসে এগুলোর মূল জায়গাটা হচ্ছে আমাদের সমাজে বৈষম্যটা আমরা দূর করতে পারছি না ফলে আমি মনে করছি আমি বৈষম্যের শিকার আমার বেশি পাওনা আপনি মনে করছেন পাহাড়ের সেটা ওখানে কি আমাদের মধ্যে বৈষম্য দীর্ঘদিন ধরে আছে সেই কারণে হচ্ছে নাকি কোনো একটা পক্ষ বাইরে থেকে সেখানে একটা বৈষম্য তৈরি করেই রাখছে আসলে যেটা হচ্ছে যে একটা প্রাচীন একটা জিনিস তো আমরা জানি যেহেতু পাহাড়িদেরকে বা আমাদের যারা উপজাতি আছে তাদেরকে কিন্তু তাদের একটা জাতিসত্তার পরিচয়ের উপর একটা আঘাত এসেছিল যে বলা হয়েছিল যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও জি তো এইটা থেকে কিন্তু আমরা জানি যে এই বিভেদটা শুরু হয়েছে এরপরে যে অভিযোগটা করা হয় যে সেখানে বাইরে থেকে লোকজন গিয়েছে তারা বাঙালি এবং পাহাড়ি এই যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে দেখেন আমাদের মধ্যে কিন্তু আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে কোথাও না কোথাও এসে বসবাস করছি ঢাকা শহরে এখন যদি আপনি দুই কোটি লোকের মধ্যে হিসাব করে দেখেন দেখবেন যে দশ বছর আগে কিন্তু এখানে তারা ছিল না বা আমরা যখন বিদেশে যাই আমরা কি দেখি যে উন্নত রাষ্ট্রগুলোতে গিয়ে আমরা তো এই ধরনের মানে আমি বিদেশ থেকে আসছি প্রবাসী বা আপনি বাংলাদেশে এই ধরনের বিভেদ তো অনেক জায়গায় দেখি না আমরা ফলে এখানে এই বিভেদটা যেটা তৈরি হয়েছে এটার মধ্যে একটা ষড়যন্ত্র থাকতে পারে আবার আমরা এখানের মধ্যে যে একটা মার্জ হয়ে যাওয়ার যেমন ধরেন আমাদের এখানে যে কোটা নিয়ে এবার যে কথাগুলো এসেছিল আমরা কিন্তু বলেছি যে অনগ্রসর জাতির কোটা রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে অনগ্রসর জাতির কোটা কতদিন আপনি রাখবেন আওয়ামী লীগ সরকার বলছে দেশকে তো উন্নয়নের জোয়ার বইয়ে গেছে অনগ্রসর থাকবে কেন পার্বত্য চট্টগ্রাম বা দূর দূরান্তের জায়গাগুলো যোগাযোগ থেকে কথা না এবং দিনকে দিন সেই অনগ্রসরতা কমিয়ে আনতে হবে আমরা দেখেছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমরা উপজাতিদের মধ্যে অনেককে দেখলাম যে সে অনেক লেস ক্যালিভারের ছাত্ররা আছে কিন্তু কোটায় চান্স পাওয়ার কারণে ওরা কিন্তু আমাদের সাথেই পড়াশোনা করেছে এবং এটার মধ্যে কখনো আমাদের মধ্যে এই বিভেদটা তৈরি হয় নাই কখনো মনে হয় নাই যে ও কোটা এসেছে বা আমি আসিনি সেটা আমরা কিন্তু বন্ধু হিসাবে বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা একসাথে চলেছি এবং প্রায় আমরা যেটা করতাম যে ভ্যাকেশানে বেড়াতে যেতাম পার্বত চট্টগ্রাম খাগড়াছড়ি মাটিরাঙ্গা এই সমস্ত জায়গায় বান্দরবান এই সমস্ত থাকতো যে ওদের লোকাল ফুডগুলো আমরা খাবো ওদের ওরাও আমার আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যেত তো এই যে একটা মানে অপরূপ বন্ধনের জায়গাটা সেখানে আসলে এই বিভেদটা ছোটোখাটো বিষয় কিনে তৈরি মানে এটা অনাকাঙ্ক্ষিত আপনি যেটা বলেছেন এখানে ষড়যন্ত্র আছে কিনা থাকতে পারে অনেক সময় দেখবেন আমাদের মধ্যে কেউ না কেউ বিভেদ তৈরি করে আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা আমি সবসময় বলি ইউনিভার্সিটিতে আমরা একদিন ক্রিকেট খেললাম সবাই মিলে খুব জমজমাট খেলা হলো খেলা হওয়ার পরে আমরা খেলা শেষ সবাই ক্লান্ত শ্রান্ত ডাইনিংয়ে গেলাম খাওয়ার জন্য আমার যেতে একটু দেরি হচ্ছিল মুখার ধুয়ে আমি যাব সবাই খেতে গিয়েছে হঠাৎ আমি দেখলাম ডাইনিংয়ে চিৎকার চেঁচামেচি মারামারি শুরু হয়েছে কি ব্যাপার পরে শুনলাম যে খেতে বসেই ওই যে ডাল ইয়ে নিয়ে হয় একজনে বললো একজন আরেকজনকে দুষ্টান করে বলছে যে তোরা বরিশাল্যারা ডালে খেতে জানিস না ডাল খেতে গেলে ডাল ফেলে দেয় স্টেবিলের উপরে এই যে হঠাৎ করে বললো তোরা বরিশাল্লাই যে একটা যে আঘাত করা হলো আরেকজনে বললো যে তোমরা কুমিল্লারা তুমি ইয়া কত ইয়া আমরা তো জানি এই যে বরিশাল্লা আর এই ফান করতে করতে হঠাৎ দেখা গেল ওদের মধ্যে এটা উত্তেজনা ছড়িয়ে পড়লো এবং এটা একেবারে ভয়ানক মারামারিতে রূপান্তরিত হলো এবং ইউনিভার্সিটিতেও ছড়িয়ে পড়লো এই মারামারিটা আঞ্চলিকতার মারামারিটা এই জন্য বলছি যে সেন্সিটিভ জায়গাগুলোতে হ্যান্ডেল করতে হবে সতর্কতা সতর্কতা এবং কেউ না কেউ এখানে আপনাকে উস্কানি দিতেও পারে কারো না কারো এখানে একটা পরোক্ষ সমর্থনও থাকতে পারে প্রথম কথা হচ্ছে উস্কানির সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদেরকে সবসময় পড়াতে হবে হৃদয় জানাতে হবে যে সে অনগ্রসর হলেও সে আমার মতোই মানুষ আর তাকেও মনে রাখতে হবে সে আমার বাংলাদেশের মানুষ আমি যদি আপনাকে সম্মান না দিই আপনি আমাকে সম্মান দিবেন না তো আমি যদি আপনার অধিকার রক্ষা না করি আপনি আমার অধিকার রক্ষা করবেন না এই শিক্ষাটা আমাদেরকে প্রতিনিয়ত পরিবার থেকে

প্রশ্নে আমরা কিছু আলোচনা আপনার কাছ থেকে শুনেছি কিন্তু মোটা দাগে বড় ক্যানভাসে যদি গণতান্ত্রিক মূল্যবোধের জায়গার বা এই পয়েন্ট থেকে যদি জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অগ্রগতি দেখতে চাই কি দেখছেন একটু একটু তো অবশ্যই দেখছি যদি বলে যে না আগের মতোই রয়ে গেছে বা আরও খারাপ হয়ে গেছে এ ধরনের কথাবার্তা বলার লোক সেটিকে সংস্কারের প্রশ্নে সন্তুষ্ট হওয়ার মতো কিনা আশাবাদী হওয়ার মতো সন্তুষ্টি হতে হয়তো আরো সময় লাগবে আশাবাদ জায়গায় আমাদেরকে তো আশাবাদটা জায়গায় এই কারণে যেটা মন্দবাই ছিলেন আমি বলছিলাম জি দেড় দুই বছর আগে বিএনপি কিন্তু সংস্কার অর্থাৎ মেরামত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দল মেরামতের একত্রিশ দফা দিয়েছে এটা কিন্তু চারটি গানে কথা না তো সংস্কারের বাংলা আরেক অর্থ যদি হয় মেরামত করা অথবা ভালো হওয়া তো সেটা যদি আমার নিজের ভিতর থেকে আসে সেটাই প্রকৃত সংস্কার তো এবারের সংস্কারের প্রশ্নে আপনি দেখেন সবার আগে কিন্তু নিজেদের মধ্য থেকে সংস্কার হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আমরা খেয়াল করার মতো বিষয় যে পর্যায়ে সেনাবাহিনী এসেছিল আমরা যেখানে সেনা প্রধানের বক্তব্য শুনেছি আঠারো সালে সম্ভবত যে ওনার ইহুজিন্দিগিতে তিনি এত সুন্দর নির্বাচন আর দেখেন নাই সেনাবাহিনীর এত কাজ না কিন্তু এই নির্বাচন দেখা এত দায়িত্ব না সেনাবাহিনীর তো এরপরে বর্তমানে যে সেনা সেনাপ্রধান আছেন তো তিনিও তো প্রধান তার উপর তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় এত করে আশঙ্কা ছিল যে তিনি আবার নতুন কোন সুন্দর নির্বাচন দেখেন কিন্তু কি বই পুরত্ব আপনি দেখেন এবারে সেনাবাহিনী প্রধান কিন্তু এখন পর্যন্ত অত্যন্ত ট্রান্সপারেন্ট এরপর তাদের যেটা আলোচনা ছিল আমরা আলোচনা করলো ছোট্ট ছোট্ট করে বলতাম তাও দুইজনে তিনজন হইলো করতাম না আয়নাঘর তারা তো অস্বীকার করলো পারতেন করেননি কিন্তু তারা আয়নাঘর পরিষ্কার করে দিয়েছেন এবং যারা বিতর্কিত ভূমিকা ছিল অনেকে অবসরে কি কম সংস্কার এরপরে আসেন যেখানে জনজিজ্ঞাসা বা রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসা কবে নির্বাচন এবারে সেনাবাহিনী প্রধান সেটাও কিন্তু বলে দিয়েছেন অর্থাৎ কমিউনিকেশান যেটা সেটা রেখেছেন তো কমিউনিকেশন না থাকলে কিন্তু গোলমাল হয় কমিউনিকেশন না থাকলে তথ্যও বিভ্রান্তি হয় চট করে একটা ছাত্ররা জিজ্ঞেস করলেন যে তুমি কি পড়ো ও ক্লাস না বলে বলে পড়লো যে আমি প্যান্ট পড়ি বললেন যে এবার বা প্যান্টের কথা জানতে চাই না কোথায় পড়ো কয় কোমরে পড়ি এটা তার দোষ বলা যাবে না যেহেতু আপনার সাথে তার নাই তো কমিউনিকেশনটা যেহেতু আছে সরকারের সাথে সেনাবাহিনীর আমরা তথ্য তো পাচ্ছি আমাদের তো উপকার হচ্ছে আর গণমাধ্যমে কাজ করে বলে তো আমাদেরকে মানুষে জিজ্ঞাসা করে যে কি বলেন কি মনে করেন সবাই জানতে চায় সবাই জানতে চায় খবর কি খবর কি কদ্দুর আর একটা সন্দেহ তো তৈরি হয়েছে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে যখন ধরেন একজন আইজি বলেন যে কাউকে ছাড় দেওয়া হবে না মাটির নিচ থেকে ধরে নিয়ে আসা হবে তো মানুষ বুঝে কি ফেলে যে অন্য কিছু একটা বোধহয় হচ্ছে এখনো যদি পুলিশ বাহিনী অথবা কোনো বাহিনীতে কেউ সুন্দর করে একটা কথা বলে ভাবে যে ওইটার অ্যাডভান্স এটা কিনা মানুষের বিশ্বাসের জায়গাটা তো নষ্ট হয়ে গেছে আর যখন ওই কথায় কথায় প্রশ্ন তোলা কথায় কথায় ভুল ধরা সিলেক্ট করে ফেলা আমি নিজে যেখানে যেখানে বিপদে পড়েছিও টক শুতেও পড়েছি প্রশ্ন হচ্ছে কেমন আছেন কামাল তিন শব্দ অথবা কামাল ভাই চার শব্দ জবাব দিলাম দুই শব্দে ভালো আলহামদুলিল্লাহ

এটা সংস্কার জি অসংখ্য ধরমুর রহমান মঞ্জু ভাই এই যে মন খুলে কথা বলা সম্ভব হচ্ছে সেটাও এক ধরনের সংস্কার অবশ্যই সেটি সংস্কার মানে সেই ভয়ভীতিহীনভাবে কথা বলা বিচার বিশ্লেষণ করা পাশাপাশি এই প্রশ্নটিও রাখছি যে এই আলোচনা সূত্র জেরে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ কতটা দেখছেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে এটা প্রশ্ন করার মতো বিষয় যে আমরা যতই গণতান্ত্রিক সংস্কার পরিবর্তনের কথা বলি পরিবর্তনটা হতে হবে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন আজকে আমি দেখলাম যে সম্ভবত বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা অর্থ উপদেষ্টা একটা কথা বলেছেন যে রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক যে সংস্কার বা ব্যাংকগুলোতে আমরা যে সংস্কার না আপনার মনে থাকার কথা কামাল ভাই জানেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু একটা জায়গায় একমত হয়েছিলাম যে একটা মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন হবে এটার রূপরেখা ছিল জোটের একটা ছিল কিন্তু সেই রূপরেখা তো মেনটেন হয় নাই ইভেন ইমিডিয়েটলি কিন্তু স্বৈরাচার যারা পতন হয়েছে যে স্বৈরাচারের হাতে রক্তের দাগ যে স্বৈরাচারের থেকে আমরা মুক্তি পেয়ে তখনও গণতন্ত্রের অভ্যস্ত হয়ে নাই সেই স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে কিন্তু সরকার গঠন হয়েছে সুতরাং আপনার মনে থাকার করা দশ টাকার চালের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতির কথা আমরা সবাই জানি এখন যেটা উনি প্রশ্ন তুলেছেন যে বিএনপি একত্রিশ দফার একটা সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা সবাই একটা সংস্কার প্রস্তাব আমাদেরও একটা সংস্কার প্রস্তাব ছিল রাষ্ট্র মেরামতের রূপরেখা বিএনপি যখন দিয়েছে তার আগে আমরা শুরুতে যখন দল ঘোষণা করি তখন কিন্তু আমরা একটা বইও বের করেছিলাম যে রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে এখন বিএনপির একত্রিশ দফায় যদি আপনি দেখেন সেখানে আমি দেখেছি যে সেখানে সংস্কারের চাইতেও এমন অনেকগুলো কথা আছে যে কথাগুলো কিন্তু আসলে সংস্কার না যেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক প্রাপ্য যেমন যদি আপনি বলেন যে ফুটপাতে কোনো অবৈধ দোকান থাকবে না এটা কি সংস্কার না এটা আমাদের স্বাভাবিক প্রাপ্যতা জি ফুটপাতে দোকান বসবে এটা তো আইন বহির্ভূত কাজ তাহলে আইন বহির্ভূত কাজটাই আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে আপনি কোনো ফাইল মুভ করতে হলে ঘুষ দিতে হয় এটা একটা স্বাভাবিক আপনি যদি বলেন যে ঘুষ বন্ধ করা হবে ঘুষ কি বৈধ আমাদের আইনে ঘুষ তো আমাদের আইনে বৈধ না বৈধ না ঘুষ তো বন্ধ থাকারই জিনিস ঘুষ থাকবে কেন সেই ঘুষ থাকবে কেন তো সেই জায়গায় যেটা দেখা যাচ্ছে আমাদের প্রত্যাশা অনেক বড়ো দেখেন আমাদের মুক্তিযুদ্ধের যেই প্রত্যাশাটা ছিল এবং বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা বলতাম যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এখনও মুক্তিযোদ্ধারা বলেন যে আমরা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রটা পাই নাই সুতরাং এই দেড় মাসের মধ্যে বা দুই মাসের মধ্যেই আমরা একটা সংস্কার পেয়ে যাব আমরা একটা রাজনৈতিক গণতান্ত্রিক ধারায় ফিরে আসবো এটা অবশ্যই কল্পনা রাখতে হবে আমাদের কিন্তু বাস্তবতাটা অত্যন্ত কঠিন যেমন ধরেন রাষ্ট্র মেরামত হচ্ছে সংবিধান পরিবর্তন কথা বলা হচ্ছে দলগুলোর মধ্যে কী পরিবর্তন যদি আমি বলি আমার দলে কোনো পরিবর্তনের সূচনা হয়েছে কিনা আমাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ঠিক আছে রাষ্ট্র ডক্টর ইনুসাহ কিন্তু সেদিন বলেছেন যে পরিবর্তন সংস্কার রাষ্ট্রের না আপনাদের প্রত্যেকের যেমন ধরে আমার জীবনধারায় পরিবর্তন এসেছে কিনা আপনার এসেছে কিনা আমাদের প্রত্যেকের এসেছে কিনা এই সামগ্রিক পরিবর্তন যদি না হয় তাহলে আঠারো মাস না হয় দুই বছর না হয় আড়াই বছর কি হবে আমাদের যখনই কেয়ারটেকার গভর্নমেন্টটা থাকে আপনি দেখবেন সব কিছু ঠিকঠাক এই তিন মাসে দেখবেন ডিসিরা খুব পাওয়ারফুল এসপিরা খুব ভালো অপারেশন করছে আর্মি দেখলে লোকেরা খুব ভয়ে চমকায় যাচ্ছে এখন তো ছাত্রদেরকে দেখলে সবাই চমকায় যাচ্ছে ছাত্ররা আসলে মনে করতেছে না আমরা সব ঠিকঠাক আছি কথা হচ্ছে ছাত্ররা কয়দিন পাহারা দিবে রাস্তায় পুলিশ কতদিন আপনাকে এই লাইন মেনটেন করে আপনাকে শেখাবে আমাকেও তো শিখতে হবে এই জন্য বায়োলেটারাল চেঞ্জটা আমাদের দরকার আপনি যে কথাটা বলেছেন গণতান্ত্রিক মূল্যবোধের কিছুটা যাত্রা শুরু হয়েছে কিন্তু এটাকে যদি সংস্কৃতিতে পরিণত করা না যায় এটাকে যদি আমাদের অভ্যাসে পরিণত করা না যায় তাহলে আবার কিন্তু এটার উপর আঘাত আসবে একবার শেষ লাইনটি শুনবো শেষ লাইনটি কি বলবেন মঞ্জু ভাই শেষ লাইনটি আপনি যেটা বলেছেন আমি মনে করি যে সেনাবাহিনী প্রধান যে কথাটা বলেছেন এটা নিয়ে একটা কনফিউশন বুঝতে পারছি আমরা নানাভাবে এখন উপদেষ্টারা আছেন ওনারা এই বিষয়টা ক্লিয়ার করতে পারেন যে না আমরা এই ধরনের কাজটা করতে পারি যেটা রা মোস্তাক বললেন যে কমিউনিকেশন কারণ একটা একটা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হতে পারে আমরা দেখেছি বেশ কয়েকজন উপদেষ্টা আসিম নজরুল সহ এটা খুব আমি অবাক হয়েছি ওনারা বলছেন আমরা সব কিছু সংস্কার করে তারপর নির্বাচন দেবো অসুবিধা নাই সব কিছু সংস্কার করেন নির্বাচন দেন কি কি সংস্কার করবেন কখন নির্বাচন দিবেন এইটা যদি বলতে না পারেন সেটাও বলেন যে আমরা এখন বলতে পারছি না কমিউনিকেশন গ্যাপ রাখবেন না কথা বুঝতে পেরেছেন যেই মানুষটা আসিফ নজরুল ভাই এত প্রপার মানুষের সাথে এত কমিউনিকেটেড হঠাৎ দেখা গেল উনি সব কমিউনিকেশান বাদ দিয়ে দিয়েছেন ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না উনি চেনা মানুষদেরকে অচেনা হয়ে গেছেন তাহলে তো মানুষের মধ্যে একটা সন্দেহ সংযোগ তৈরি হতে পারে যে উনি কি হঠাৎ করে খুব পাওয়ারফুল হয়ে গেলেন তো এই জায়গাগুলো যাতে কমিউনিকেশন তৈরি মানে থাকে আমাদের ব্রিজটা যাতে থাকে তাহলে আমি সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ দিই যে উনি তো অন্তত একটা

এটা আমার মানে আমার আওয়ামী লীগ বাদ বিএনপি এ বি পার্টি জিন্দাবাদ ওই জায়গায় সবার উপলব্ধি করতে হবে যেখানে এ এর বাইরে অথবা সি এর বাইরে সি যদি আপনি কমানো ধরেন অথবা যেটাই ধরেন যে এর বাইরেও যারো কেউ আছে বা থাকতে পারে সেটা কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে এবার সেখানে একটা উপলব্ধিতে সবগুলো দলকে আসতে হবে যে কেউ না কেউ আছে কেউ না কেউ কিছু করতে পারে নিরস্ত্রভাবে কেউ না কেউ গণভবন এখন সেই উপলব্ধি যেটি মঞ্জুভাই শেষ করলেন যেখানে এই উপলব্ধি কতদিন জীবিত থাকবে কামনা করব জীবিত থাকুক অন্তত প্রথমত তাদের নিজেদের জন্য এটা ভালো খবর জীবিত না থাকলে আবার আশা থাকে না আবার কি হতে পারে যে বলবে পালায় না সে পালাইতে হবে এটাই তো ইতিহাস হবে বলতে আরো ভয়ানক কিছু হবে যেহেতু ছাত্ররা গণভবন চিনে ফেলেছে এর পরবর্তীতে আরো কোনো ভবন যদি থাকে হয়তো থাকবেই একটু অসংখ্য ধন্যবাদ মজিবুর রহমান মঞ্জু এবং মোস্তফা কামাল আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ